অত্র এলাকা হিজবুত তাওহীদের একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তারা গোপনে তাদের সদস্য সংগ্রহ এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে, এক্ষেত্রে আমরা কি পদক্ষেপ নিতে পারি? ভাই আমার আপনাদের কাজ হবে একজন মুসলমানের জন্য আদর্শ পথ এবং পদ্ধতি কি কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে সেটা বোঝাবেন, সেটা বোঝানো আপনাদের দায়িত্ব। আপনি যখন আলো জ্বালাবেন অন্ধকার এমনিতেই দূর হয়ে যাবে, নিভে যাবে। মনে রাখবেন হিজবুত তাওহীদের ভাইরা তাদের মূল প্রচার প্রসার, আবার কিছু লোক বাইর হইছে মুনকারে হাদিস, হাদিস মানে না এরা। এই লোকগুলোর মূল কথা হলো যে ইসলাম, প্রকৃত ইসলাম তাদের কাছে আছে, আর দুনিয়াতে যত ইসলাম আছে সব ভেজাল, এমনকি কাবাতে মক্কাতে মদিনাতে ইমাম সাহেবরা যারা আছে সব ভেজাল ইসলামে আছে, শুধুমাত্র আসল ইসলাম আছে ওইসব ভাইদের কাছে যাদের মুখে ভালো করে দাড়িটাও নাই, কোরআনে কারিমের আয়াত শুদ্ধ করে তেলাওয়াত পেটে বোম মারলেও বের হবে না, আরবি কোরআন আরবিতে হাদিস আরবিতে সে আরবি ভাষা সম্পর্কে একটা বাচ্চা মাদ্রাসার যে ধারণা রাখে সে ব্যাকরণ গ্রামার আরবি সে সম্পর্কে ধারণা নাই, কিন্তু উনি প্রকৃত ইসলামের ধারক বাহক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যে বলবে সবাই ধ্বংস হয়ে গেছে সমাজের সব গোমরা, আমরা কয়েকজন মানুষ শুধু হকের উপরে আছি। নবীজি বলছেন তাহলে বুঝে নিবা ওরাই হলো সবচেয়ে বড় গোমরা। এরা নারী পুরুষদেরকে যেভাবে মিলে মিশে একাকার করে বিভিন্ন প্রোগ্রাম করে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া আখিরু সুফুফুন নিসাই আখিরুহা ওয়া খায়রু সুফুফুন নিসাই আখিরুহা, অর্থাৎ যখন নামাজে দাঁড়াবে যে কোনো প্রোগ্রাম প্রোগ্রাম হবে তো পুরুষদের জন্য উত্তম হবে, তারা সামনের কাতারে দাঁড়াবে, পেছনে মা বোনদেরকে রাখবে। এটা মা বোনদেরকে ছোট করার জন্য নয়, অপমান করবার জন্য নয়, এটা তাদের নিরাপত্তা, তাদের ব্যক্তিত্ব, তাদের সম্মানহানি যেন না হয়। একজন নারীকে নিয়ে যেন বাজে মন্তব্য, বাজে ধারণা, মনে মনে নোংরামি চিন্তা যেন কেউ করতে না পারে, ইসলাম সেটা দেয় না। অন্য নারীকে নিয়ে রাস্তাঘাটে যে কোনো মানুষ যে কোনো চিন্তা করতে পারে, যে কোনো বাজে কল্পনা করতে পারে, মনে মনে তাকে জেনা করতে পারে, মনে মনে প্রতিটা মানুষ দেখে দেখে তাকে দর্শন করতে পারে, মুসলমানের মন কন্যা আল্লাহর বান্দি তাদেরকে যেন কোনো বাজে মানুষের দৃষ্টিতে পড়ে তারা যেন কোনোভাবে বাজে মানুষের চোখে তার কল্পনার খোরাকে পরিণত না হয়। এই জন্য মুসলমান নারীকে আল্লাহ তালা সৌন্দর্যকে ঢেকে ঢুকে রাখতে বলেছেন, যার তার সামনে বাজারে মাসির মতো করে, খোলা কোলার মতো করে, বাজে জিনিসের মতো করে তার সৌন্দর্যকে বিলিয়ে বেড়াতে নিষেধ করেছেন। এটি তার ব্যক্তিত্বের ব্যাপার, এটি তার আত্মসম্মানের ব্যাপার। অনেক পুরুষ বুঝে না তার স্ত্রীকে সে সাজিয়ে গুজিয়ে সে খোলামেলাভাবে অশ্লীলভাবে সে উপস্থাপন করে, রাস্তাঘাটে নিয়ে যায়, যত মানুষ দেখে যতজন দেখে কি কল্পনা করে। এখানে আবার সুশীল ভাইরা হাজির হয়ে যাবে, ওনারা বলবে যে হুজুরদের আপনাদের মনটাই আসলে খারাপ, আপনারা শুধু বলেন যে মেয়েদেরকে দেখলেই বাজে চিন্তা হয়, আপনাদের চরিত্রটাই খারাপ, আপনাদের বাজে চিন্তা হয়। ওই ভাইরা আমাদের ফেরেশতার মতো, ওনাদের মনে কখনো বাজে চিন্তা হয় না, কোনো বাজে কল্পনা হয় না। আপনারা যারা আছেন এখানে সবাই পুরুষ আছেন, বেশিরভাগ কেন সবাই প্রায় অ্যাডাল্ট মানুষ আছেন, ভাই আপনাদের মনে কোনো বাজে জিনিস দেখলে বাজে চিন্তা আসে কি না আমি জানি না, কিন্তু আমাদের এই ভাইরা যারা সুশীল বলেন ওনাদের মনে কোনো এই সমস্ত ফালতু চিন্তা কখনো আসেন না, আল্লাহর জমিনে এর চেয়ে বড় ফেরেশতা কোথায় পাবে না। দেখছেন নি এসব ফেরেশতা আপনারা, এই ফেরেশতারা হয় মিথ্যাবাদী আর নাহলে নপুংসক, হয় মিথ্যুক আর না হলে ডাক্তার দেখাইতে বেটা, তোমার তোমার অশ্লীল দৃশ্য দেখার পরে, অশ্লীল মেয়েকে দেখার পরে তোমার তার সম্পর্কে একেবারে পবিত্র চিন্তা আসে, তোমার মা বোনের চেহারা বেশি উঠে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তোমার মতো এরকম ফেরেশতা আল্লাহ জমিনে আছে, এই জমিনতে এখন এই জন্য টিকে আছে। ভাইরা আমার তো আমাদের এই হিজবুত তাওহীদের ভাইরা তারা দেখবেন নারী পুরুষকে এভাবে মিশামিশি ঢলাঢলি, পর্দা নাই, কুশিদা নাই, কিচ্ছু নাই, তারপরে তাদের কাছে মিউজিকের কোনো ব্যাপার না, অন্য কিছুও না, তাদের যে এমাম সাহেব আছে, এমাম সাহেব এমাম বলে, এমাম সাহেবের তেলাওয়াত শুনেন মাঝে মধ্যে, তেলাওয়াত শুনলে মক্তবের ছোট বাচ্চা যে আলিফ বাতাসা মাত্র শুদ্ধ করে শুনছে সেও হাসবে, এমন অবস্থা। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত পাওয়ার তৌফিক দান করুন।